এই ভিডিওয়ে আমরা আলোচনা করব কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের ওহম সূত্রটি। এটা আমাদের পার্ট টু। এর আগে আমরা পার্ট ওয়ানে কারেন্ট ইলেকট্রিসিটির প্রিলিমিনারি আইডিয়া দিয়েছি, সেটা আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো অথবা আমার আজকের এই চ্যানেলের কমেন্ট বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। তো আলোচনা শুরু করা যাক। ওহমস ল কোন একটা কন্ডাক্টরে যদি টেম্পারেচার অ্যান্ড আদার ফিজিক্যাল যে কন্ডিশন সেগুলো যদি আনচেঞ্জ থাকে, ঠিক আছে, যদি টেম্পারেচার বা অন্যান্য আরো যা অবস্থা রয়েছে সেগুলো যদি কোনো পরিবর্তন না ঘটে, তাহলে এটা একটা কন্ডাক্টর ধরছি। এই কন্ডাক্টরটার দুটো টার্মিনাল এ অ্যান্ড বি, এবং এই দুটো টার্মিনালে যদি পটেনশিয়াল যদি কি হয় ভি এ, আর একটা পটেনশিয়াল হচ্ছে ভি বি, দ্যাট মিনস দ্য পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু টার্মিনাল অফ দ্যাট কন্ডাক্টর ইজ ভি এ মাইনাস ভি বি হয়, তাহলে কি হবে, যেহেতু এই কন্ডাক্টরটার দুটো পয়েন্ট কি আছে কানেক্টেড আছে, তাহলে এর মধ্যে দিয়ে আমরা জানি পটেনশিয়াল ডিফারেন্স হলে তার মধ্যে কি হবে ইলেকট্রিক কারেন্ট যাবে। আমরা ধরছি সে যেহেতু ভি এ ইজ গ্রেটার দেন ভি বি, ভি এ ইজ গ্রেটার দেন ভি বি যেহেতু, তাহলে আমরা ধরছি ভি এ গ্রেটার দেন ভি বি, তাহলে কি হবে না এ থেকে বি এর দিকে ইলেকট্রিক কারেন্ট ফ্লো হবে। ওহমস ল সে এই কারেন্টটার সঙ্গে এই পটেনশিয়াল ডিফারেন্সের কি সম্পর্ক এটাই আমাদেরকে দেয়। এবং ওহমস বললেন কি না যে কারেন্ট অবশ্যই কি হবে প্রপোর্শনাল হবে ওই কন্ডাক্টরের দুটো প্রান্তে যে পটেনশিয়াল ডিফারেন্স তার সঙ্গে, ঠিক আছে, তাহলে ভি এ মাইনাস ভি বি যত বেশি হবে তত বেশি আমার কারেন্ট যাবে। এবং এই ভি এ ভি বি যে মাইনাসটা এটা যদি আমরা সিম্পলি আলোচনার সুবিধার্থে ভি বলে দিই, ভি হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স, দ্যাট ইজ ভি এ মাইনাস ভি বি, তাহলে আয় সমানুপাতিক বা প্রপোর্শনাল হবে ভি। এবং এটা যদি আমরা সমান্তমান করতে চাই আমাদের একটা কী নিতে হবে কনস্ট্যান্ট নিতে হবে, তো এটা আমাদের ফর কনভিনিয়েন্ট আমরা কী করি না ভি বাই আয়, আয় বাই ভি সমান কনস্ট্যান্ট হবে, আমরা এটাকে বলছি ভি বাই আয়। এটা তাহলে কী দাঁড়াবে ভি বাই আয় হচ্ছে একটি কনস্ট্যান্ট, ভি বাই আয় হবে কনস্ট্যান্ট, যেহেতু আয় প্রপোর্শনাল ভি তাহলে ভি বাই আয় সমান কী হবে কনস্ট্যান্ট হবে। এই কনস্ট্যান্টটাকে আমরা একটা নাম দিয়েছি আর আর, প্রথমে কি আমরা চিহ্ন দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে আর, এবং এর নাম আমরা বলছি রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর। এটাকে আমরা কী বলছি রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর। কীভাবে কেন এটা আমরা বলছি এটা আমরা ইন্টারপ্রিটেশনে আসবো। তাহলে এক্ষেত্রে আমরা ওহমস ল যেটা দাঁড়াচ্ছে সেটা আমরা বলছি ভি সমান আই ইন্টু আর, ভি সমান হচ্ছে আই আর, এটাই হচ্ছে ওহমস ল এর ম্যাথামেটিক্যাল ফর্ম। তো এইখান থেকে আমরা এবার তাহলে এই রেজিস্ট্যান্সটা সম্পর্কে একটু আলোচনা করব। রেজিস্ট্যান্স যেটাকে বললাম আর, আর সমান কি দাঁড়াচ্ছে আর সমান হচ্ছে ভি বাই আই, অর্থাৎ ডেফিনেশন থেকে যদি আমরা ডিফাইন করি তাহলে বলব রেশিও অফ পটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড কারেন্ট ইজ কল্ড রেজিস্ট্যান্স। তো এটা কিভাবে আমরা এটার ইন্টারপ্রিটেশনটা দিই, রেজিস্ট্যান্স মানে কিছু আমাদের বাধা আইডেন্টিফাই করছে, কিছু বাধাকে সিগনিফাই করছে, তো কিভাবে না আমরা যদি বলি আয়, আয় সমান কি হবে আয় সমান হবে ভি বাই আর, ঠিক আছে, তার মানে এর মধ্য দিয়ে কত কারেন্ট হবে সেটা নির্ভর করছে, যদি পটেনশিয়াল ডিফারেন্স সেম থাকে তাহলে আর এর উপর ডিপেন্ড করছে, এবং আর হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটা বিভিন্ন কন্ডাক্টরের তার নেচার এবং আদার ডাইমেনশনের উপর নির্ভর করে। আমরা এটা কী কী বিষয়ের উপর নির্ভর করে আসবো, অর্থাৎ এই যে কন্ডাক্টরটা নিয়েছি আমরা সেটা কিসের কন্ডাক্টর, এটা কপার নাকি আয়রন,
এর উপরে যেমন নির্ভর করবে তেমনি সিমিলারলি আমরা দেখাবো যে এর লেন্থ বা এর ক্রস সেকশন ইত্যাদির উপরও নির্ভর করবে। তো মোদ্দা কথা, এই যে আরটা আরটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কারেন্ট কত হবে তা, কিন্তু আমার যদি পোটেনশিয়াল ডিফারেন্স সেম থাকে তাহলে আর এর উপর নির্ভর করছে, এবং আর যত বেশি হবে কারেন্ট তত কি হবে তার কম আসবে। অর্থাৎ কারেন্টটা আমার কমে যাবে যদি আরটা কি হয় বেশি হয়, আর যত বেশি হবে কারেন্ট তত কম হবে, বা আর যত কম হবে তাহলে কারেন্ট আমি তত কি পাবো বেশি পাবো। অর্থাৎ এটা একটা লাইক হিন্ড্রেন্স, একটা বাধা, যেটা যত বেশি হচ্ছে কারেন্ট তত আমার কমে যাচ্ছে বা কম হচ্ছে বেশি হচ্ছে, এই কারণে এটাকে আমরা বলছি রেজিস্ট্যান্স, এটাকে আমরা কি বলছি রেজিস্ট্যান্স। এবং এর ইউনিট, এর ইউনিট কি হবে, এটা ভি এর ইউনিট হচ্ছে ভোল্ট আর আই এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, তাহলে এটা হয়ে যায় ভোল্ট বা অ্যাম্পিয়ার, এইটাকে আমরা বলি ওহম, ও এইচ এম, ওহম বা এটার চিহ্ন হচ্ছে এটা এইচ, এটা হচ্ছে ওহমের চিহ্ন, ঠিক আছে, যে ওমেগা এই চিহ্ন দ্বারা আমরা ওহমকে প্রকাশ করি। তো রেজিস্ট্যান্সের তাহলে সাই পদ্ধতিতে আমাদের যে ইউনিট সেটা হচ্ছে ওহম। আচ্ছা, এরপর আমরা এখান থেকে কি বলবো না, তাহলে ওহমিক অ্যান্ড নন ওহমিক কন্ডাক্টর বলতে কি বুঝি। দেখা যায় যে সমস্ত কন্ডাক্টর, যে সমস্ত কন্ডাক্টর কি করে না ওহমস লকে ফলো করে তাদের বলা হয় ওহমিক কন্ডাক্টর। যে অর্থাৎ ভি সমান আয়ার যদি ফলো করে তাহলে তাদেরকে বলা হয় ওহমিক, ওহমিক কন্ডাক্টর, আর যদি ফলো না করে তাহলে তাদেরকে বলা হয় নন ওহমিক কন্ডাক্টর। সাধারণত আমাদের যত রকমের মেটাল গুলো রয়েছে তারা সবাই কি ওহমিক কন্ডাক্টর, এবং তাদের ক্ষেত্রে ভি সমান আয়ার ফর্মুলাটি ভ্যালিড। কিন্তু কিছু কিছু রয়েছে, যেমন আমাদের বলছি সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এরা কিন্তু নন ওহমিক কন্ডাক্টর, এদের ক্ষেত্রে ভি সমান আয়ার ফর্মুলাটি অ্যাপ্লিকেবল নয়, এদের ক্ষেত্রে ভি সমান আয়ার ফর্মুলাটি অ্যাপ্লিকেবল নয়। তাহলে ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা যদি গ্রাফটা দেখায় তাহলে কীরকম হয়, গ্রাফ গ্রাফটা আমরা যদি দেখা আর এইরকম হবে, এইদিকে আমরা দেখাবো, এইদিকে দেখাবো ভি, এইদিকে হবে আই, যত আমার পোটেনশিয়াল ডিফারেন্স বাড়বে তত আমার কী হবে কারেন্টটা বাড়তে থাকবে। অর্থাৎ এটা হবে একটা স্ট্রেট লাইন, ভি সমান আই আর, এটা হচ্ছে ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে, ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে। এবং সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যদি আমরা দেখি নন ওহমিক কন্ডাক্টর হিসাবে বললাম, যেমন জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি হচ্ছে সেমিকন্ডাক্টর, এদের ক্ষেত্রে এই রকমের আমরা গ্রাফ পাই না, এদের ক্ষেত্রে গ্রাফটা একটু এই টাইপের এসে যায়। এটা হচ্ছে নন ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে ভিআই গ্রাফ, নন ওহমিক। ঠিক আছে, তাহলে ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে ভি সমান আয়ার ফর্মুলা ভ্যালিড, কিন্তু নন ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে ভি সমান আয়ার বা ওহম সূত্র ডাজ নট ওভে। ঠিক আছে, এরপর আমরা তাহলে কিভাবে আদার ডাইমেনশনের উপর একটা একটা যে কন্ডাক্টর রয়েছে সেই কন্ডাক্টরের উপর, কন্ডাক্টরের ডাইমেনশনের উপর একটা তো যে নেচার কি আমাদের রয়েছে তার উপরে যেমন নির্ভর করে, টাইপ কি কন্ডাক্টর বটে তার উপরে যেমন নির্ভর করে, ঠিক আছে, আদার ডাইমেনশনের উপর কীভাবে নির্ভর করে ডিপেন্ডেন্স অফ রেজিস্ট্যান্স সেটা আমরা দেখায়। ঠিক আছে, রেজিস্ট্যান্স আর ডিপেন্ডেন্স কীভাবে ডিপেন্ড করে, ধরছি আমার কাছে কি আছে না এল, ধরছি আমার কাছে একটি কন্ডাক্টর আছে যার দুই প্রান্তে যে পটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে ভি, এবং রেজিস্ট্যান্সটা এর ক্ষেত্রে আর, কারেন্ট এর ক্ষেত্রে যায় আই। আরেকটা সেম আমার কাছে কি আছে, সেম আমার কাছে রেজিস্ট্যান্স আছে,
যার লেন্থ হচ্ছে এটাও সেম লেন্থ এল এর এল এর এল এবং এর দুই প্রান্তে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে ভি এবং এর রেজিস্ট্যান্সটা হচ্ছে আর এবং এর মধ্য দিয়ে যে কারেন্ট যায় সেটা হচ্ছে আই। ঠিক আছে, এদেরকে যদি আমি কি করি না জোড়া লাগাই তাহলে কি হবে, না এদেরকে যদি পাশাপাশি জোড়া লাগানো যায় তাহলে এদের মধ্য দিয়ে কারেন্ট কিন্তু সেম যাবে, কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্সটা কি হবে? না, পোটেনশিয়াল ডিফারেন্সটা আমরা দেখছি এর যেহেতু ভি আছে আর ওরও ভি আছে তাহলে কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্সটা ডাবল হয়ে যাবে। এটা হচ্ছে আমার একসঙ্গে জোড়া লাগানো অবস্থায়, যখন কিন্তু লেন্থটা কি হয়েছে ডাবল হয়েছে, স্বাভাবিকভাবে তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা আমার হয়ে গেছে এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে টু ভি। রেজিস্ট্যান্সটা কি দাঁড়াবে আমি সেটা দেখতে চাইব, রেজিস্ট্যান্সটা কি দাঁড়াবে আমি দেখতে চাইব। এই অবস্থায় কারেন্ট আমরা কি বলছি না কারেন্ট হচ্ছে আমার আই কিন্তু যাবে। প্রথমে আমার রেজিস্ট্যান্স ছিল আর সমান ভি বাই এর, যা রেজিস্ট্যান্স হলো তাই রেজিস্ট্যান্স, এটা ছিল ভি সমান আর সমান ভি বাই আই, রেজিস্ট্যান্স ছিল আর সমান ভি বাই আই, আর সমান ভি বাই আই। এখন যখন এদেরকে আমরা ডবল লেন্থ করে দিলাম তখন এই রেজিস্ট্যান্স যদি আমরা বলি আর ড্যাশ হবে তাহলে আর ড্যাশ হবে কি হবে ভি ড্যাশ বাই আই ড্যাশ, কিন্তু যেহেতু কারেন্ট আমার সেমই যাচ্ছে তাহলে আই থাকবে। ভি ড্যাশটা কত? ভি ড্যাশটা হচ্ছে টু ভি, এখানে আমার ভি ছিল এটাও ভি ছিল, তাহলে যখন টোটাল আমরা দেখবো তখন কিন্তু টোটাল ড্যাশ সাম হয়ে যাবে টু ভি হয়ে যাবে বাই আই, অর্থাৎ টু ইন্টু ভি বাই আই সমান হচ্ছে আর। অর্থাৎ লেন্থ যখন আমরা কি করছি বাড়াচ্ছি তার রেজিস্ট্যান্স কিন্তু কি হচ্ছে বাড়ছে, লেন্থ যখন বাড়াচ্ছি রেজিস্ট্যান্সটা কি হয়ে যাচ্ছে তার এটা বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে যেহেতু ডাবল বাড়িয়েছে তাহলে ডাবল হয়েছে, অর্থাৎ আমরা বলতে পারবো যে রেজিস্ট্যান্স আর ইজ প্রপোর্শনাল টু এল, যখন আদার চেয়ে ডাইমেনশন ক্রস সেকশনাল এরিয়া এটসেট্রা এরা কি আছে আর সেম আছে তাহলে আর প্রপোর্শনাল এল, এইখানে আমরা একটা লিখে রাখি আর এল। এটা আমরা ফিজিক্যালিও বুঝতে পারবো যে এটা আমরা যদি ওয়াটার ফ্লোর সঙ্গে কম্পেয়ার করি, ওয়াটার ফ্লোর ক্ষেত্রে কি হয় না কোনো একটা পাইপ দিয়ে যখন ওয়াটার ফ্লো করে পাইপটা যত বেশি কি হবে লেন্থ হবে তত আমার কম ওয়াটার ফ্লো হবে, পাইপের যত শর্ট হবে তত আমি বেশি ফ্লো পাবো, যদি পাইপের লেন্থটা কি হয় বেশি হয় তাহলে ওয়াটার ফ্লোটাও কি হবে কম হবে, অর্থাৎ ওয়াটার ফ্লো কম হওয়া মানে কি এক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স বেশি হচ্ছে, ওয়াটার ফ্লো কমে যাওয়া মানে রেজিস্ট্যান্স বেশি হচ্ছে, জাস্ট লাইক কারেন্ট ফ্লো কমে যাওয়া, কারেন্ট ফ্লো কমবে কেন না আমার রেজিস্ট্যান্স বেশি হয়ে যাওয়া। ঠিক সেইরকম তাহলে একটা যখন আমার কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যাবে তাহলে সেই কারেন্টটা যত বেশি লেন্থ হবে তত আমার কম কারেন্ট আসবে, তার মানে এখানে রেজিস্ট্যান্স কী হবে বেশি হবে, তাহলে রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু দ্য লেন্থ এল। ওকে, তাহলে এরপর আমরা ক্রস সেকশনটা নিয়ে দেখি যে ক্রস সেকশনের ক্ষেত্রে কীভাবে ডিপেন্ড করে। আমরা এটাই ধরছি আমার কাছে ছিল যার এই ক্রস সেকশনটা আমরা বলছি এ, ঠিক আছে, আর এর পোটেনশিয়াল ডিফারেন্স টু টার্মিনালের মধ্যে হচ্ছে ভি। এইটাকে যদি আমরা কি করি দুটো পার্টে ভাগ করে দিই, দুটো পার্টে ভাগ করি তাহলে কি হবে না এক্ষেত্রে আমার স্বাভাবিকভাবেই যেটা দাঁড়াবে না এর পোটেনশিয়াল ডিফারেন্স, এর পোটেনশিয়াল ডিফারেন্স কি থাকবে এর এবং এই দুটো এদের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স এটা যদি আমি সেপারেট করে দিই তাহলে এই অংশটা আর এই অংশটা আমি আলাদা আলাদা করে ভাবছি, এটাকে আমি কেটে দিলাম, তাহলে কি হলো দুটো পার্টেরই ক্রস সেকশন যে এরিয়াটা সেই এরিয়াটা কি হয়ে যাবে, তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে হাফ হাফ হয়ে যাবে, মানে এর যদি ক্রস সেকশনাল এরিয়া ছিল গোটাটা এ তাহলে এটা হয়ে যাবে এ বাই টু আর এরও হয়ে যাবে এ বাই টু, তাহলে এখন রেজিস্ট্যান্স প্রথম কত ছিল, রেজিস্ট্যান্স ছিল ভি বাই আর, যখন এটা আমি হাফ হাফ করে দেবো, যখন আমি এটাকে কি করবো ওটা হাফ হাফ করে দিচ্ছি তখন আমার দেখি কি আসছে, হাফ হাফ করে দিচ্ছি তার পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু সেম থাকছে দুটো অংশের জন্যই, কিন্তু ক্রস সেকশনাল এরিয়া এর ক্ষেত্রে এ বাই টু এর ক্ষেত্রে এ বাই টু,
তাহলে এই অংশের দরুন এখন যদি বলি আমরা আর ড্যাশ, তখন কি হবে? ভি ওয়াই আমার কারেন্ট, কারেন্টটাও কি হবে? কারেন্টটাও কিন্তু হাফ হয়ে যাবে, কারেন্টটা কিন্তু টোটালটার মধ্যে দিয়ে, অর্থাৎ টু ইন্টু ভি বাই আই। আর ভি বাই আইটাই হচ্ছে আমার আগে যে রেজিস্ট্যান্স ছিল সেই অবস্থায় ভি বাই আই, অর্থাৎ টু ইন্টু আর, অর্থাৎ আমার কি হলো, ডাবল হয়ে গেলো রেজিস্ট্যান্স। যখনই আমার ক্রস সেকশনটা কমে গেল তখনই আমার কিন্তু রেজিস্ট্যান্সটা বেড়ে গেল, অর্থাৎ এক্ষেত্রে সম্পর্কটা কি ইনভার্সলি প্রপোর্শনাল, দেখা যাবে কি ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ এটা যদি কমে, ক্রস সেকশন যদি কমে তাহলে কিন্তু রেজিস্ট্যান্স বাড়ে, ক্রস সেকশন কমলে রেজিস্ট্যান্স কি হবে, বাড়বে, এবং ভাইস ভার্সা। অর্থাৎ এক্ষেত্রে আমরা সম্পর্কটা লিখতে পারি আর ইজ প্রপোর্শনাল ওয়ান বাই এ, আর ইজ প্রপোর্শনাল ওয়ান বাই এ। তাহলে এক্ষেত্রে আমরা এটা ফিজিক্যালিও বোঝাতে পারি ব্যাপারটা, যে কি না যখনই একটা পাইপের মধ্য দিয়ে ওয়াটার ফ্লো হচ্ছে, তো পাইপটা মোটা হলে যত তোমার ওয়াটার ফ্লো হবে নিশ্চয়ই, তার থেকে যদি আমার পাইপটা সরু হয় তাহলে তার থেকে কম ওয়াটার ফ্লো হবে। মানে এক্ষেত্রে মোটা হওয়া মানে ক্রস সেকশন বেশি, ক্রস সেকশন বেশি হলেই তার মধ্যে দিয়ে কী হচ্ছে, ক্রস সেকশন বেশি হলেই তার মধ্যে দিয়ে কারেন্ট কী হচ্ছে, বেশি হচ্ছে। মানে এক্ষেত্রে কী কম, ক্রস সেকশন বেশি তার মানে কারেন্ট বেশি, তার মানে এক্ষেত্রে রেজিস্ট্যান্সটা কম। আবার যখন ক্রস সেকশন কম তখন কিন্তু কারেন্টও কম হচ্ছে, কারেন্ট কম হওয়া মানে আমার এক্ষেত্রে কী আসছে বেশি, রেজিস্ট্যান্সটা বেশি আসছে। অর্থাৎ এই ক্রস সেকশনাল এরিয়া যদি বেশি হয় তাহলে রেজিস্ট্যান্স বেড়ে যাবে, ক্রস সেকশন যেটা আছে সেটা বেশি হলে রেজিস্ট্যান্স কম হবে, আর এটা যদি কম হয় তাহলে রেজিস্ট্যান্স বেশি হবে। এবং এই দুটো ফর্মুলাকে যদি আমরা একসঙ্গে অ্যাড করি তাহলে কি আসে সেটা আমরা একটু দেখি। আর ইজ প্রপোর্শনাল ওয়ান বাই এ, এবং দুটোকে যদি আমরা একসঙ্গে লিখি তাহলে হয়ে যায় আর ইজ প্রপোর্শনাল এল বাই এ। এবং এক্ষেত্রে একটা আমাকে ইকুয়াল করতে গেলে কি করতে হয়, একটা কনস্ট্যান্ট নিতে হবে, সেই কনস্ট্যান্টটাকে আমরা এখানে বলি রো এল বাই এ। তাহলে আর সমান হয়ে যাচ্ছে রো এল বাই এ। এই রোটা, রোটাকে বলা হয় রেজিস্টিভিটি, রোটাকে কি বলা হয় রেজিস্টিভিটি। এটা ডিপেন্ড করে কন্ডাক্টরের উপর, এবং বিভিন্ন কন্ডাক্টরের ক্ষেত্রে এটা রোয়ের মানটা বিভিন্ন। তাহলে এটা হচ্ছে রেজিস্টিভিটি, ঠিক আছে। আর সমান তাহলে আমরা পেয়ে যাচ্ছি রো এল বাই এ, ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। এখান থেকে অনেক নিউমেরিক্যাল প্রবলেমস আসে এই ডিপেন্ডেন্সের উপর থেকে, আমরা তার একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল দেখব। তো এক্ষেত্রে আমরা এটাকে ডিফাইনও করতে পারি বা এর ইউনিটও আমরা বলবো। যদি ডিফাইন করতে হয় তাহলে আমরা বলি কি এল সমান ওয়ান করে দিই, এল সমান ওয়ান করে দিই, তাহলে আর সমানই হয়ে যায় কি রো। তাহলে এল সমান ওয়ান আমার কি আছে না, লেন্থ ওয়ান এবং ক্রস সেকশনটাও কি আছে ওয়ান আছে। তাহলে এটা একটা কিউকে রিপ্রেজেন্ট করে, এটা একটা কাকে রিপ্রেজেন্ট করছে, কিউ। অর্থাৎ একটা কিউবের যার লেন্থ হচ্ছে ওয়ান ইউনিট এবং তার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে ওয়ান ইউনিট, তাহলে একটা কিউ হচ্ছে সেই কিউবের দুটো অপোজিট সারফেসের মধ্যে, কিউবের দুটো অপোজিট সারফেসের মধ্যে কত রেজিস্ট্যান্স হয়, রো সমান আর, এল সমান ওয়ান, এ সমান ওয়ান, এর মধ্যে যত রেজিস্ট্যান্সটা হয় সেটাকেই বলা হয় তার রেজিস্টিভিটি, সেটাকে কি বলা হয় রেজিস্টিভিটি। এবং এর ইউনিট যদি বলি তাহলে এক্ষেত্রে যেহেতু রো রো, তাহলে এখানে এ বাই এল আসবে, এবং এ এল বাই এ যেহেতু আছে এখানে মিটার বাই মিটার স্কোয়ার, তাহলে নিচে সিম্পলি মিটার থাকবে এবং এখানে রেজিস্ট্যান্সের ইউনিটের সঙ্গে মিটার গুণ হয়ে যাবে, কিন্তু এখানে নিচে থাকছে। অর্থাৎ এসআই পদ্ধতিতে এসআই সিস্টেমের ইউনিট হবে, সরি আরএন না, আমরা রোয়ের ইউনিট বলছিলাম, রোয়ের ইউনিট হবে কি না ওহম এবং মিটার। এসআই সিস্টেমে রেজিস্টিভিটির ইউনিট হবে ওহম মিটার। রেজিস্ট্যান্সের মতোই আমরা আরেকটা ব্যাপার আলোচনা করতে পারি, যেটা বলা হয় কন্ডাক্টেন্স, এটাকে আমরা কি বলছি কন্ডাক্টেন্স। এবং কন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্সের অপোজিট, কন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্সের অপোজিট,
এবং রেজিস্ট্যান্স যেমন বাধা বোঝায়, এ বোঝায় যে এটা আমরা বলছি কন্ডাক্ট, মানে কন্ডাক্টের যে গুণ সুবিধা করছে সেরকম একটা প্রপার্টি, এটা রেজিস্ট্যান্সের অপোজিট। এবং এর রেজিস্ট্যান্সের যেমন ইউনিট হচ্ছে ওহম, তাহলে 1/ওহম, এটাকে আমরা উল্টে ওহমের একক MHO বা মো বলি, ঠিক আছে। তাহলে কন্ডাক্টেন্সের ইউনিট হচ্ছে মো, MHO। এবং এটার আরেকটা রূপ আমরা বলি এককটা, সেটা হচ্ছে সিমেন্স, এটা আরেকটা নাম বলা হয়েছে এই মোটারে, মো বলা যেতে পারে বা এর আরেকটা নাম হচ্ছে সিমেন্স। তাহলে কন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্সের অপোজিট একটা প্রপার্টি বোঝাচ্ছে, এ যেমন বাধা এ তেমন একটা মানে সুবিধা করছে, এক্ষেত্রে ইউনিট হচ্ছে সিমেন্স, ঠিক আছে। আরেকটা আমরা যেমন এক্ষেত্রে রো পেলাম, রোয়ের অপোজিট আমরা পাবো, রোয়ের অপোজিট পাবো 1/সিগমা, ঠিক আছে। রো যেমন রেজিস্টিভিটি, তেমনি সিগমা এক্ষেত্রে বোঝাচ্ছে, সিগমা বোঝাবে কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি খুব ইম্পর্টেন্ট সব কোশ্চেনের জন্য। আর এর অপোজিট হচ্ছে ওয়াই, রেজিস্ট্যান্সের অপোজিট হচ্ছে কন্ডাক্টেন্স, এবং রো রেজিস্টিভিটি এর অপোজিট হচ্ছে কন্ডাক্টিভিটি। এর ইউনিট যেমন ছিল ওহম মিটার, ওহম মিটার, ঠিক আছে। ঠিক সেই রকমই আমরা কন্ডাক্টিভিটির ইউনিট বলবো, ওহমটার উল্টা তো হচ্ছে মো, যেটাকে আমরা বলছি সিমেন্স, আর মিটারটার উল্টা হবে বলতে আমরা ইনভার্স করবো, অর্থাৎ সিমেন্স মিটার ইনভার্স, সিমেন্স মিটার ইনভার্স হচ্ছে কন্ডাক্টিভিটির ইউনিট। এ প্রসঙ্গে আমরা এটা আলোচনা করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা আলোচনা করব যে এক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা যেটা পেলাম সেটা ওহম সূত্রটাকে যদি একেবারে ডাইরেক্ট লিখি আবার, তাহলে কি দাঁড়ায়? ওহম সূত্র আমরা আরেকবার চলে যাই, ওহম সূত্র ভি সমান আয়া, যেখানে আর সমান আমরা বসাবো, ভি ইজ ইকাল টু আয় আর, এবং আর সমান কি পেলাম আমরা, আর সমান হচ্ছে রো এল বাই এ ইন্টু আই, এইটা হচ্ছে আমাদের আরেকটা রুফ ওহমস ল। ওহমস লকে আমরা লিখতে পারি আই ভি সমান রো এল আই বাই এ। এক্ষেত্রে আমরা লেন্থ এবং তার ক্রস সেকশনের উপরে কিভাবে কারেন্ট ফারেন্ট পায় সেইগুলো আমরা এখান থেকেও কিছুটা বুঝতে পারি। আচ্ছা, এরপর আমরা এখান থেকে একটু আরো প্রসিড করে আমরা ওহমস লটাকে একটু ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে প্রকাশ করবার চেষ্টা করব। না, এই যে পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স মানে আমরা আবার কি জানি, পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে ভি সমান কি আমরা করেছিলাম, ই সমান ডি ভি মাইনাস ডি আমরা ডি আর, মাইনাস চিহ্নটাকে যদি আমরা ইগনোর করি তাহলে ই সমান ডিভি বাই ডি আর, এই ব্যাপারটা আসছে। বা এক্ষেত্রে আমরা ভি সমান যেটা বলি, ভি সমান হচ্ছে ই ইন্টু আর, এক্ষেত্রে আমরা এল চিহ্ন দিয়ে লিখছি যেহেতু আমাদের লেন্থ রয়েছে, তাহলে ভি সমান হচ্ছে ই ইন্টু এল, ভি সমান কি ই ইন্টু এল, তাহলে ভি সমান হচ্ছে ই ইন্টু এল। এখানে যদি আমরা বসাই ভি সমান, ভি সমান ই ইন্টু এল সমান হয়ে যাচ্ছে রো এল বাই এ ইন্টু আই, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো একটা কনসেপ্ট আমাদের দিতে হবে, সেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি সম্পর্কে আমাদের বলা ছিল, বলা হয়নি। কারেন্ট ডেন্সিটি, যে কোনো ডেন্সিটি আমরা যেমন বলি, মাস ডেন্সিটি পড়েছি, মাস ডেন্সিটি ডি সমান এম বাই ভি, আমরা চার্জ ডেন্সিটিগুলো অনেক রকমভাবে পড়লাম, যে সারফেস চার্জ ডেন্সিটি, লাইন চার্জ ডেন্সিটি, বা আমাদের ভলিউম চার্জ ডেন্সিটি হয়, বা পপুলেশন ডেন্সিটি যেমন হয়। তো এখানে আমরা কারেন্ট ডেন্সিটি বলবো, কারেন্ট ডেন্সিটি বলবো যে কারেন্ট পার ইউনিট এরিয়া, কারেন্ট পার ইউনিট এরিয়ায় কত যাচ্ছে কোনো একটা পয়েন্টের মধ্য দিয়ে, সেইটাকে আমরা বলি কারেন্ট ডেন্সিটি। এবং অবশ্যই এটা ইম্পর্টেন্ট একটা কোয়ান্টিটি, মনে রাখবে এটা কিন্তু অ্যাজ এ ভেক্টর কোয়ান্টিটি অ্যাসাইন করা হয়। এটাকে কী হিসাবে অ্যাসাইন করা হয়? ভেক্টর কোয়ান্টিটি। যদিও আমার এক্ষেত্রে কি
কারেন্ট হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, কারেন্ট ডেন্সিটি কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। কোনো একটা এরিয়ার মধ্যে দিয়ে, এটার মধ্যে দিয়ে আমার যদি কারেন্ট ফ্লো করে, তাহলে কোনো একটা পয়েন্টের ক্ষেত্রে কারেন্ট ডেন্সিটি বার করা হয়। অর্থাৎ এটা হচ্ছে একটা পয়েন্ট ফাংশন কিন্তু, ঠিক আছে? মনে রাখবে কারেন্ট ডেন্সিটি বলতে কোনো একটা পয়েন্টকে বোঝায়, এবং সেই পয়েন্টকে ঘিরে যদি আমরা একটা ক্ষুদ্র এরিয়া করি, আর যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছে তার সঙ্গে যদি সেটা নর্মাল থাকে, যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছে এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে তার সঙ্গে একটা নর্মাল একটা নিতে হবে এরিয়া, এরিয়াটা থাকবে ওই ডাইরেকশনের সঙ্গে নর্মাল, সেই ক্ষুদ্র এরিয়ার মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে পার ইউনিট এরিয়ায়, পার ইউনিট এরিয়া আই যদি কারেন্ট যায় এ এরিয়াটাতে, তাহলে আই বাই এ হবে কি কারেন্ট ডেন্সিটি, ঠিক আছে? আই বাই এ হচ্ছে কারেন্ট ডেন্সিটি, পার ইউনিট এরিয়ায় ওই পয়েন্টের সারাউন্ডিংসে কত কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি। এবং এটা ভেক্টর রাশি, যেদিকে কারেন্টের ডাইরেকশন সেদিকে কারেন্ট ডেন্সিটির ডাইরেকশন ধরা হয়, ঠিক আছে? যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে কারেন্ট ডেন্সিটির ডাইরেকশন। আচ্ছা, তাহলে আই বাই এ এই জিনিসটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি, না জে দিয়ে লিখতে পারি। তাহলে রো বোথ সাইড এল এল গেল, রো ইন্টু এটা হয়ে যাচ্ছে জে, বা জে সমান এখানে ই থাকছে আমার শুধুমাত্র, তাহলে ই সমান রো ইন্টু জে, বা জে সমান হয়ে যায় ওয়ান বাই রো ইন্টু ই। আর ওয়ান বাই রো সমান অলরেডি আমরা এখন আলোচনা করে এলাম যে ওয়ান বাই রো হচ্ছে রেজিস্টিভিটির অপোজিটটাকে আমরা বলি কন্ডাক্টিভিটি, তাহলে এটা হয়ে যাবে কি সিগমা, তাহলে জে সমান হয়ে যাচ্ছে সিগমা ই, জে সমান কি সিগমা ই, ঠিক আছে? তাহলে জে সমান হচ্ছে সিগমা ই, এটা ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, এটা আমরা ওহমস লয়ের একটা অল্টারনেটিভ একটা এক্সপ্রেশন বলি জে সমান সিগমা ই, যেখানে কারেন্ট ডেন্সিটি আর ইলেকট্রিক ফিল্ড দিয়ে এটা ডিফাইন করা হচ্ছে। তাহলে ওহমস লকে কারেন্ট ডেন্সিটি এবং ইলেকট্রিক ফিল্ড দিয়ে আমরা ডিফাইন করলাম। এটি যদি ভেক্টরিক্যালি আমরা দেখাতে চাই, আমরা জানি যেদিকে এইদিকে যদি কারেন্ট যায় তাহলে ইয়ের ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ড যেটা এর মধ্যে ক্রিয়া করছে, তাহলে সেটাও কিন্তু কারেন্টের দিকে, যেদিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে সেদিকেই কারেন্ট কিন্তু ফ্লো করে, এবং সেই দিকেই কিন্তু কি থাকবে না জেও থাকবে। তাহলে জে এবং ই একই ডাইরেকশনে থাকায় এটাকে আমরা লিখতে পারি জে সমান হচ্ছে সিগমা ই। ওকে, জে সমান হচ্ছে সিগমা ই, এই হচ্ছে আজকে থিওরি। তো এবারে আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেমে আসি, এই পর্যন্ত অসুবিধা নাই কিছু, চলো এবার। তাহলে এখন আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেমস দেখাই এই ওহমস সূত্রের উপরে, যে এই প্রবলেমটা আমরা নিচ্ছি, প্রবলেমটা 2003 সালে এই আইটিফিলিতে দিয়েছিল, যে একটা ওহমিক রেজিস্ট্যান্সের ক্ষেত্রে তার লেন্থটা ছিল এল, এবং লেন্থ যা ছিল পরবর্তীকালে তাকে লেন্থটা 100% বাড়ানো হয়েছে, তার ফলে তার রেজিস্ট্যান্সের কী হবে, রেজিস্ট্যান্সটা কী দাঁড়াবে, বা রেজিস্ট্যান্সের পার্সেন্টেজ ইনক্রিজ কত হবে, কত পার্সেন্ট বাড়বে বা কমবে যাই হোক সেটা কী দাঁড়াবে। তো এক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা করি, না ধরছি প্রথমে লেন্থ ছিল এল এবং এরিয়া ক্রস সেকশন এ, রেজিস্ট্যান্স আর, তাহলে আর সমান এক্ষেত্রে আমরা লিখতে পারবো আর সমান হবে রো ইন্টু এল বাই এ। এখন যখন কী করা হয়েছে না লেন্থটাকে বাড়িয়ে 2L করা হয়েছে বা 100% বাড়ানো হয়েছে, তখন এক্ষেত্রে কী হবে তার এরিয়া ক্রস সেকশনটা, স্বাভাবিকভাবে যখন আমরা তারটাকে টেনে বাড়াবো তখন লেন্থ যেমন বাড়বে তার ক্রস সেকশনটা কী হবে কমে যাবে, যেহেতু ভলিউমটা কি কনস্ট্যান্ট, ভলিউম সমান হবে লেন্থ ইন্টু ক্রস সেকশন। তাহলে এখন যেহেতু আমার ভলিউমটা একই থাকবে, ভিএই থাকবে, তাহলে এখন কী হবে না 2L ইন্টু এ ড্যাশ, কারণ এ ড্যাশ সমান কী হবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এল এল কেটে এ এ সমান হয়ে যাবে, এ ড্যাশ সমান হয়ে যাবে এ বাই টু, অর্থাৎ এর এখন ক্রস সেকশন হয়েছে এ বাই টু। তার মানে আমরা এর রেজিস্ট্যান্স এখন যদি আমরা ক্যালকুলেশন করি রো 2L, যেহেতু এখন লেন্থ হচ্ছে 2L, তাহলে 2L বাই এ, এর জায়গায় পেয়ে যাচ্ছে এ বাই টু, তার মানে হয়ে যাচ্ছে 4 রো এল বাই এ। আর এই রো এল বাই এটাই আমরা জানি এক্ষেত্রে কি আর, তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে 4R, তাহলে এটার আনসার হবে কি রেজিস্ট্যান্স হবে 4 টাইমস, রেজিস্ট্যান্স কি হবে
4 times of initial resistance. So, the first time resistance is যখন এটা 10 এ আমরা ডাবল করব তার রেজিস্ট্যান্সটা কিন্তু 4 গুণ হয়ে যাবে বা যদি বলা হয় কত বাড়বে পার্সেন্টেজ পার্সেন্টেজে বাড়ার জন্য আমরা জানি আমার প্রথম ছিল r হয়েছে 4r তাহলে ইনক্রিজ কত হলো ইনক্রিজ হলো 4r - r 4r - r ইউনিটে কত বাড়লো বাই r তাহলে 100 এ কত বাড়বে ইনটু 100 এইটাতে আমরা পার্সেন্টেজের হিসাবটা পেয়ে যাব অর্থাৎ 3r বাই r ইনটু 100 প্র্যাকটিস করো তোমরা তোমাদের বইয়ে এরকম প্রবলেম অনেক পেয়ে যাবে আজ এই পর্যন্তই পরের ভিডিওয়ে আমরা আরো ইলেকট্রিসিটির নেক্সট পার্ট গুলো দেবো তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো কমেন্টস করো কেমন লাগছে জানাও তোমরা কি প্রয়োজন সেগুলো অবশ্যই জানাবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলো না।